আমার পিছনের ভিউটা জাস্ট দেখুন, একদম ব্রেথ টেকিং ভিউ। পিছনেই রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড, ক্যামেরাটা ঘোরাই দেখুন, উত্তাল সমুদ্র। আর এইখান থেকে কিন্তু জেটি আছে যেখান থেকে আপনারা নর্থ বে আইল্যান্ডের দিকে যেতে পারেন, এটা হচ্ছে রাজীব গান্ধী স্পোর্টস পার্ক। সমুদ্রের তিনটে কালার আপনাদের চোখে পড়বে, ডার্ক ব্লু, গ্রিন, আর এদিকটা হচ্ছে একটু ঘোলাটে রং, কারণ এখানটা সম্ভবত জলটা কম্পারেটিভলি নোংরা ওই দিকগুলোর থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমার আন্দামান সিরিজের ফার্স্ট এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। যারা এখনও সেই এপিসোডটা দেখেননি, নিচের ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে লিঙ্কটা ফলো করে অবশ্যই একবার দেখে নেবেন। আজকে আমি হাজির হয়েছি একটি নতুন এবং জমজমাট পর্ব নিয়ে, এবং এই পর্বে আমরা একসঙ্গে ঘুরে নেব পোর্ট ব্লেয়ার এবং উপভোগ করে নেব এখানের সব অপূর্ব সাইটসিইংগুলো। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে নেমেই আলাপ হলো শেখারের সঙ্গে। এই শেখারের সঙ্গেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টে আন্দামান বুটসে, এবং শেখারই প্ল্যান করে দিল আমাদের বাকি দিনটা কিভাবে স্পেন্ড করা উচিত। এবং শেখারের কথা মতোই কিন্তু আমরা শুরু করলাম আমাদের পোর্ট ব্লেয়ারের সাইটসিইং। আমরা এবার রওনা দিচ্ছি হচ্ছে পোর্ট ব্লেয়ারের ভিতরের সাইটসিইংগুলো করার জন্য। সাইটসিইং স্পেসিফিক্যালি বলতে আমরা এখন যাব হচ্ছে সেলুলার জেল, সেলুলার জেল থেকে করবিন্স কো, আর ওখান থেকে যাব চিরিয়া টপু বিচ, যেটা হচ্ছে সানসেট বিচ নামে পরিচিত, এবং ফিরে এসে বিকেলে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব। এই টোটাল প্যাকেজটার জন্য কার রেন্টাল পড়ছে অ্যারাউন্ড 2300 টাকা। এইখানে ড্রাইভারের নাম্বার আমি নিচে দিয়ে রাখবো, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট কিন্তু আলাদা 300 টাকা করে পারচেস করতে হয়, অনলাইনও পসিবল এবং ওভার দ্য কাউন্টারও পসিবল। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আন্দামানের সেই আইকনিক সেলুলার জেলে। আর দেখুন, আমরা এখন এখানে ঘুরতে আসি, এটার একটা টুরিস্ট সিগনিফিক্যান্স আছে, কিন্তু এটার ইতিহাসটা কিন্তু সত্যিই কালো। আমাদের জাতীয় বীর পুরুষ যারা, যে সন্তানদের জন্য আজকে আমাদের দেশ ইন্ডিপেন্ডেন্ট, তারা কিন্তু এখানে অনেক দিন কয়েদি ছিলেন। এবং এটাকে কালাপানি বলার অন্যতম কারণই হয়তো এইটা যে এখান থেকে বেরোনোটাই হয়তো ইম্পসিবল ছিল। চলুন এখানের ভিতরটা ঘুরে আসা যাক, এবং এখানের হিস্টোরিক্যাল যে সিগনিফিক্যান্স, এইটার আশপাশটার কোথায় কী আছে সমস্তটা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রথমেই আপনাদের বাইরে থেকে সেলুলার জেলটা একবার দেখিয়ে দিই। পোর্ট ব্লেয়ারের এই সেলুলার জেলকে চলতি কথায় সেই সময়ের লোকেরা কিন্তু কালাপানিও বলে থাকতেন। এই সেলুলার জেলের কনস্ট্রাকশন শুরু হয় 1896 সালে এবং কমপ্লিট হয় 1906-এ। বলা হয় সেই সময় অ্যাপ্রক্সিমেটলি 520,000 টাকা খরচ হয়েছিল এই সেলুলার জেলের কনস্ট্রাকশন করতে। এবং সেই সময় কাউকে পোর্ট ব্লেয়ার পাঠানো মানে কিন্তু তার জীবনভরের দুঃখর শুরু। এখানে এই মিউজিয়ামগুলোয় এক একটি অভিজ্ঞতা পড়ার পরে কিন্তু আপনাদের গা শিউরে উঠবে। সেই সময়কার অনেক স্বাধীনতা যুদ্ধের সংগ্রামীরা, যেমন বীর সাভারকর, বটুকেশ্বর দত্ত, হরেকৃষ্ণ কোনার, শিব বর্মা, যোগেন্দ্র শুক্লা এবং আরও অনেকে যাদের নাম নেওয়াও হলো না, তারা কিন্তু এখানে কতটা কষ্ট পেয়েছেন তা এখানের অভিজ্ঞতাগুলো না পড়লে আপনারা কোনো দিন অনুভব করতে পারবেন না। এখানে আপনারা যতই ঘুরুন, এখন যতই কালারফুল করা হোক কিংবা এই সেলুলার জেলটাকে সাজিয়ে ওঠা হোক, আমি কথা দিতে পারি এখানে একবার পা দিলে আপনাদের চোখ থেকে এক ফোঁটা জল এই বীর পুরুষদের জন্য কিন্তু একবারের জন্য হলেও ছড়বে। তাই এখানে একবার আসুন এবং দেখে যান যে মানুষরা কত কষ্টে ছিলেন এবং ব্রিটিশ সরকার কতটা নির্মম হয়েছিল। পোর্ট ব্লেয়ারের এই সেলুলার জেল কিন্তু অনেকগুলো ফ্লোরে ভাগ করা,
এবং পায়ে হেঁটে আপনাদের পুরোটা ঘুরে এবং বুঝে দেখতে কিন্তু এক থেকে দেড় ঘন্টারও বেশি সময় নিতে পারে। এখানে গাইড অ্যাভেলেবেল আছে, যদি আপনাদের মনে হয় যে কেউ গাইডের হেল্প নিয়ে পুরোটা বুঝে দেখতে চান সেটাও কিন্তু সম্ভব। আমার ঠিক পিছনেই হচ্ছে এখানের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার নামে ভারতের অন্যতম বীর সন্তান বীর সাভারকরের সেল। এবং এখানের মিউজিয়ামগুলো আসলে অবশ্যই দেখবেন, এখানে ঘন্টায় 200 টাকা করে গাইডের প্রভিশন আছে, ওনারা আপনাদের বুঝিয়েও দেখাতে পারে। এখানে যে কতটা হার্ডশিপ এবং টর্চারের মধ্যে দিয়ে যেতে হতো এখানের যারা থাকতেন অ্যাজ ইনমেটস ইন দিস প্রিজন, সেটা আপনাদের কল্পনারও বাইরে। সেই ইতিহাসগুলো বলে আমি কাউকে কষ্ট দিতে চাই না, কারণ সেগুলো ভীষণ হার্শ এবং ভীষণ ক্রুয়েল। এখানে এলে বুঝতে পারবেন যে কত লড়াই এবং কত সংঘর্ষ হয়েছে দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে। এবং দেখুন, এই ওপরের তলায় আমরা আছি, এখান থেকে কিন্তু এন্টায়ার আন্দামান সেলুলার জেলের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। সমস্যা হচ্ছে, এই জায়গাটা যতই সুন্দর হোক এটাকে দারুণ বা ভালো বলার ইচ্ছেটাই মন থেকে করছে না, কারণ এটার পিছনে কিন্তু অনেক কান্না, অনেক দুঃখ এবং অনেক লাঞ্ছনা জড়িয়ে আছে। এইখানেই কিন্তু বিকেলে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটার টিকিটের প্রাইস 300 টাকা করে। আমাদের বিকেলে এখানে আসার প্ল্যান আছে, যদি সাকসেসফুলি আমরা এখানে আসতে পারি তাহলে কিন্তু এখানের লাইট অ্যান্ড সাউন্ড শোটাও কিন্তু আমরা তুলে ধরব। এই আন্দামান সেলুলার জেলের একদম টপ মোস্ট ফ্লোর যেটা, সেখান থেকে কিন্তু রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড দেখা যায়। আপনাদের ঘোরার শেষে অবশ্যই কিন্তু একবার ওপরে যাবেন, ওপরের থেকে ভিউটা খুবই সুন্দর। সেলুলার জেলের ঘোরা শেষ করে আমরা দুজন এবার রওনা দিলাম আমাদের পরবর্তী স্টপ করবিনস্কভের দিকে। এবং করবিনস্কভে যাওয়ার পথেই চোখে পড়ল পোর্ট ব্লেয়ারের সবথেকে বড় মার্কেট প্লেস আবারদিন বাজার। এই আবারদিন বাজারে কিন্তু আপনাদের দরকারের ওষুধ, জামাকাপড়, বেল্ট, ঘড়ি, জুতো সব কিছুই কিন্তু মজুদ আছে। যদি মনে হয় কিছু কেনাকাটি করবেন এখানে অবশ্যই কিন্তু একবার আসতে পারেন। পোর্ট ব্লেয়ারের মূল মার্কেট এরিয়া থেকে করবিনস্কভ বীচ পৌঁছতে আপনাদের গাড়িতে সময় নেবে 20-25 মিনিট, কিন্তু পোর্ট ব্লেয়ারে গেলে করবিনস্কভে কিন্তু অবশ্যই একবার যাবেন। এইখান থেকে আপনাদের কিন্তু একটা প্রপার বীচ অ্যাক্সেস আপনারা পাবেন, এবং করবিনস্কভ বীচের ভিতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। আপনাদের চোখে পড়বে অনেক সিটিং রিক্লাইনার্স, বেঞ্চ, বসার জায়গা এবং নানান স্টল, যেখান থেকে কিন্তু আপনারা টুকটাক খাওয়া দাওয়াও করতে পারেন। এখন আমি এসে পৌঁছেছি হচ্ছে আমাদের পোর্ট ব্লেয়ারের সেকেন্ড ইম্পর্টেন্ট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে করবিনস্কভ। অসাধারণ ভিউ এখান থেকে, উল্টো দিকেই আমাদের রস আইল্যান্ড দেখা যাচ্ছে। এখানে এটা হচ্ছে এন্ট্রেন্স এরিয়া এই জায়গাটার।
করবিন্স কবের ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। এটা আমাকে অলমোস্ট পুরীর ব্লু ফ্ল্যাগ বিচের কথা মনে করাচ্ছে। এখানটা দেখুন একটা প্রাইভেট বিচ এরিয়া মতো করা, আর এদিকটা কিছু প্ল্যান্টেশন আছে, কোকোনাট ট্রিজ আছে। আর এখানে কিন্তু যারা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসে আপনারা ইন্টারেস্টেড সেখানেও পাবেন। স্কুবা ডাইভিংয়ের লোক দেখছিলাম আমি। এই করবিন্স কবে কিন্তু আমার পিছনে দেখুন এরকম প্রচুর ঝিনুকের জিনিসের দোকান আছে সারিবদ্ধভাবে। আর এর ভিতরে কিন্তু একটা খাবার জায়গাও আছে, তাই লাঞ্চের জন্য এখানে আসলে কিন্তু খুব ভালো অপশন হতে পারে। করবিন্স কব ঘুরে আমরা দুজন রওনা দিলাম নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে, এবং এইখানেই কিন্তু আমাদের দিনের বেশ সময়টা কেটেছিল। আমরা রওনা দিয়েছিলাম চিড়িয়াটাপু বিচের দিকে, এবং চিড়িয়াটাপু যাওয়ার পথেই কিন্তু আপনাদের চোখে পড়বে মুন্ডা পাহাড়ও। আপনাদের ড্রাইভারকে অবশ্যই বলবেন মুন্ডা পাহাড়টা ঘুরিয়ে আনতে। আমার ব্যক্তিগত সাজেশন থাকবে যে আপনি মুন্ডা পাহাড় দুপুর 2:30 কি 3:00 মধ্যে পৌঁছে যান, এবং সানসেট হওয়া অবধি সেখানেই থাকার চেষ্টা করুন। চিড়িয়াটাপু বিচ পৌঁছানোর ঠিক আগেই চোখে পড়লো একটা দারুণ রিসর্ট। এটার নাম সিম্ফনি সমুদ্র রিসর্ট। এখানে রুম ভাড়া শুরু 7,000 থেকে। চিড়িয়াটাপু বিচ পৌঁছানোর ঠিক আগেই এই অপূর্ব রিসর্টটায় আমরা একটা ব্রেক নিলাম। এখানে যদিও আমরা থাকছি না, বাট এখানে খাবারের জন্য এসেছিলাম। ভীষণই সুন্দর। আমার আশপাশের ভিউটা দেখুন, দূরে পাহাড় তো দেখা যাচ্ছে, সুইমিং পুল আছে, আর এরকম সুন্দর সুন্দর কটেজেস করা। এই রিসর্টটার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে রাখছি। যারা আপনারা পোর্ট ব্লেয়ার থেকে একটু দূরে নিরিবিলিতে থাকতে চান, তাদের জন্য কিন্তু এই রিসর্টটা একটা দারুণ অপশন। চলুন চট করে আপনাদের রিসর্টের ফ্যাসেটটা দেখিয়ে দিই এবং একবার ঘুরিয়ে দেখাই। মূল পোর্ট ব্লেয়ার থেকে চিড়িয়াটাপু কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 25 কিলোমিটার দূরে, তাই হাতের সময় নিয়ে বেরোবেন। এবং আপনাদের ড্রাইভারকে অবশ্যই রিকোয়েস্ট করবেন যে তিনি শুধু যেন চিড়িয়াটাপুর সানসেট পয়েন্টেই আপনাদের না ছেড়ে দেয়, এবং তিনি যেন অবশ্যই আপনাদের মুন্ডা পাহাড়টাও ঘুরিয়ে আনে। আমরা চিড়িয়াটাপু সানসেট ভিউ পয়েন্টটা ক্রস করে এসেছি মুন্ডা পাহাড়ে। এটা কিন্তু আর একটা সানসেট ভিউ পয়েন্ট বলতে পারেন। এখানে ক্লোজিং টাইম হচ্ছে 4:40। আমরা এখন প্রায় 4:20 বাজে, আর 20 মিনিটস আমাদের আছে। এখানে একটা দারুণ সি বিচ আছে,
প্লাস একটা জঙ্গলের পরিবেশও পাবেন। আশপাশটা একবার দেখুন। আপনারা যারা চিড়িয়াটাপু বিচে আসছেন তারা কিন্তু ড্রাইভারকে বলে এই জঙ্গলের রাস্তা ধরে আরও 1.5 কিলোমিটার এসে এই মুন্ডা পাহাড়ের ভিউ পয়েন্টটায় অবশ্যই আসবেন। ভীষণ সুন্দর, এখান থেকে পাহাড়, জঙ্গল এবং সমুদ্র একসঙ্গে দেখা যাচ্ছে। মুন্ডা পাহাড়কে পিছনে ফেলে রেখে আমরা এবার পৌঁছলাম অ্যাকচুয়াল চিড়িয়াটাপু সানসেট পয়েন্টে, কিন্তু ততক্ষণে কিন্তু সূর্য অলরেডি অস্ত চলে গেছিল, তাই আমরা বিকেলেরই একটা অপূর্ব শোভা পেলাম চিড়িয়াটাপু থেকে। যারা আপনারা মুন্ডা পাহাড় দেখে ফেলেছেন তাদের চিড়িয়াটাপু আলাদা করে কোনো সৌন্দর্য অনুভব না হলেও একবার যখন যাচ্ছেন আমি সাজেস্ট করব আপনাদের গাড়িটা 10 মিনিটের জন্য হলেও এখানে হল্ট করবেন। আমি এখন আছি হচ্ছে চিড়িয়াটাপু বিচে। আপনাদের এর আগে মুন্ডা পাহাড় বিচটা দেখালাম, ওটাই কিন্তু কনসিডার করতে পারেন সাদার্ন মোস্ট পয়েন্ট, তারপরে আর সমুদ্র ছাড়া কিছু নেই। তার আগে যেটা অফিসিয়াল সানসেট পয়েন্ট, সেই সানসেট পয়েন্টে দাঁড়িয়ে চিড়িয়াটাপু বিচ। এই চিড়িয়াটাপু বিচটা ইটস অ্যারাউন্ড 25 to 30 কিলোমিটার্স ফ্রম মেইন পোর্ট ব্লেয়ার, সো ইট টেক্স অ্যারাউন্ড 45 মিনিটস টু রিচ হিয়ার, বাট ইটস ওয়ার্থ ইট। আশপাশের পরিবেশটা দেখুন এবং কেন আসতে বলছি সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের সেদিনের লাস্ট স্টপ ছিল সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো। এই লাইট অ্যান্ড সাউন্ড শোর টিকিট কিন্তু আপনারা অনলাইনেই করে নিতে পারেন এবং টিকিটের খরচ পড়ে 300 টাকা। যারা অনলাইনে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তারা ড্রাইভারকে বললে ড্রাইভারই কিন্তু টিকিটের অ্যারেঞ্জমেন্টস করিয়ে নেবেন। এই লাইট অ্যান্ড সাউন্ড শোর ভিতরে কিন্তু কোনো রকম কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই সেলুলার জেলকে বাইরে থেকে কীরকম লাগছিল সেটাই দেখালাম। এখানে যেহেতু ওপেন বসার জায়গা তাই আমরা বৃষ্টির জন্য কিন্তু পুরো শোটা ঠিকমতো এনজয়ও করতে পারিনি। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটায় লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ খুব শীঘ্রই আসতে চলেছে আমার এই আন্দামান সিরিজের নেক্সট এপিসোড।